সীতাকুণ্ডর ভাটিয়ারি বিজয় সরণী বিশ্ববিদ্যালয় কলেজত জলাবদ্ধতা নিরসনের দাবিত সকাল 11:00 ঢাকা চট্টগ্রাম মহাসড়কত কলেজর ছাত্রছাত্রী সকল মানববন্ধনের আয়োজন করছি। বৃষ্টি উপেক্ষা করিয়ারে শত শত ছাত্রছাত্রী সকল রাস্তার জলাবদ্ধতা পরিত্রাণ চাইরে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন সহকারে মানববন্ধনত অংশ লয়। দীর্ঘদিন যাবৎ ভাটারি কলেজ ফাড়া সহ বিজয় সরণী বিশ্ববিদ্যালয় কলেজ জলাবদ্ধতার হারণে আডু পরিমাণ পানি মধ্যে ডুবি যায় গুই। কলেজের ভিতরে পানি ডুকিয়ে মূল্যবান নাশকপত্র হাউসপত্র নষ্ট হয়ে যাবে। কলেজ যে কালার মারিয়া নাচে একটা অল্প বৃষ্টি হইলেও ডুবিতা হে চার হারণী অনুপযোগী হয়ে গিয়ে গুই। অধ্যক্ষ হয়ে দেয় প্রভাবশালী মহল সারিমিকের ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে দেওয়া কলেজের ভিতরে পানি ঢুকের ভাটিয়ারি উত্তর এলাকার সমস্ত পানি কি কলেজ মাঠত এবং কলেজের ক্লাসরুমের ভিতরে আইয়ারে জমা হয়। জমানোর কারণে কলেজের আসবাবপত্র বিভিন্ন ধরনের কাগজপত্র ইলেকট্রনিক সামগ্রী এগুলি নষ্ট হয়ে যায়। দ্বিতীয় যে কি কলেজের যেই ক্লাসের যে পরিবেশ আছে এই অবস্থার কারণে সুষ্ঠুভাবে ক্লাস চালনকারী সংকটাগ্রস্ত। চেয়ারম্যানও হয়ে দেয় এলাকার কিছু মানুষের অপরিকল্পিত বাড়িঘর নির্মাণের ফলে সুষ্ঠুভাবে পানি চলাচল ব্যবস্থা নড়াহড়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সীতাকুণ্ডর একমাত্র প্রতিষ্ঠান বিজয় সরণী ডিগ্রি কলেজ এবং তার পার্শ্ববর্তী এলাকা ভাটিয়ারি কলেজ পাড়া নামে অভিহিত এই এলাকাটা সম্পূর্ণ পানির নিচে এবং একটু বৃষ্টি হলে একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের অপরিকল্পিতভাবে পানি বন্ধক সৃষ্টি করে পানির জায়গা ন রাখিয়ে দেয়। তারা বিভিন্নভাবে ব্রিডিং ট্রিডিং করে জায়গা টাকা ধরায় এর একখানা বিকট একটা পরিস্থিতি সৃষ্টি করছি। ইয়ের লেভেলে আয় দ্রুতভাবে উগে সালের মতো করে উগে নালা বড় সড়ক উগে নালা হাঁটি এবং আর উগে নালা হারিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা নেই। আমার ছাত্রছাত্রী সকল একখানে দাবি এই জলাবদ্ধতা তুন যেন তারা মুক্তি পায়। আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AKS